তৎপর প্রশাসন, এই অসংখ্য জনগণ এবং অগণিত ভেহিকলসকে, যানবাহনকে কন্ট্রোল করবার জন্য জলপাইগুড়ি জেলা প্রশাসন কিন্তু ময়নাগুড়ি থানার আওতায় পড়েছে এই অংশটুকু, তিস্তা ব্রিজের এপার। এখান থেকে কিন্তু জলপাইগুড়ি জেলা প্রশাসন সম্পূর্ণভাবে সহায়তা করছেন, সমস্ত গাড়িগুলোকে চলাচলের জন্য রাস্তা খুলে দিচ্ছেন। এতক্ষণ প্রায় দীর্ঘ তিন ঘন্টা যাবত এই গাড়িগুলো কিন্তু চলাচল করতে পারেনি, ড্রাইভারেরা ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল। প্রশাসনকে দেখা যাচ্ছে ড্রাইভারদের ডেকে জাগিয়ে তারা কিন্তু তাদের টর্চ হাতে এই পথ নির্দেশ করে যাচ্ছেন, তাদেরকে চলবার নির্দেশ দিচ্ছেন। একটা জিনিস আমরা লক্ষ্য করছি, যেহেতু দার্জিলিং জেলায় একটা অন্যরকম পরিস্থিতি চলছে, একটা রাজনৈতিক অস্থিরতা চলছে, সেহেতু পাহাড়িয়া বন্ধুদের কিন্তু আমরা খুব কম দেখতে পাচ্ছি এবার এই শ্রাবণী মেলায়। অন্যান্যবার প্রচুর পরিমাণে পাহাড় থেকে নেপালি ভাই বোনেরা এসে থাকেন আমাদের এই পারে, এবার কিন্তু উল্লেখযোগ্যভাবে সেই সংখ্যাটা খুবই কম। আমাকু সাইড দিও রে, আমি তো কাউড়ি বালা, আগরু পাখে যাও রে, ডাকিলা ডম্বরু বালা। আমাকু সাইড দিও রে, আমি তো কাউড়ি বালা, আগরু পাখে যাও রে। আষাঢ় গলা শ্রাবণ হেলা, টুপুরু টুপুরু বর্ষা হেলা, সোমবার সকাল হেলা, আমি তো কাউড়ি বালা। আমাকু সাইড দিও রে, আমি তো কাউড়ি বালা। ঘাট ভিতরে ঘাট, গড় গড়িয়া ঘাট, পানি আনিছু আমি ছাড়ি দিয়রে বাট, ডাকিছি লোকনাথ, ডাকিছি লিঙ্গরাজ, বাহুঙ্গি আমি আজি করিছু সজবাজ। আমাকু সাইড দিয়রে, আমি তো কাউড়ি বালা। আমাকু সাইড দিয়রে, আমি তো কাউড়ি বালা। কোথা থেকে এসছেন? জয়গাঁও থেকে আসছি। এত দূর থেকে এখানে? হ্যাঁ, প্রত্যেক বছরই আসি আমরা এখানে। প্রত্যেক বছর? এবার কোনো বিশেষ? এই আসি বাচ্চাকে নিয়ে, সবাইকে নিয়ে, ভালো লাগে আসতে। বাড়ি ফিরবেন তো কালকে? কালকে সকাল। এত এনার্জি আসে কোথা থেকে? হয়ে যায় এনার্জি ভগবানের। একদম আমি তো কাউড়ি বালা। এই পুচকি সাথে নিয়ে আমরা জয়গাঁও থেকে এসেছি, জল ডালে জল তুলতে তিস্তার পারে, তিস্তা থেকে জল নিয়ে আমরা জল পেশে যাব। এই যে পুচকি সাথে এসছে, ওর কষ্ট হচ্ছে? না, ওকে কোলে নিয়ে যাচ্ছি, বাবার সাথে কোনো প্রবলেম হচ্ছে না, বাবা নিয়ে যাচ্ছে। কি নিয়ে? কি প্রথম? না না, এর আগে এবার নিয়ে তিনবার এসছে ওকে নিয়ে। ও, তার মানে ও অভ্যস্ত। ওর কোনো প্রবলেম হয় না, বাবা সব পারেন দিয়ে যায়। জোরে জোরে বলুন, বলে বল, বলে বল। মানে এইরকম কি প্রতি বছরই বস? প্রতি বছরই থাকবে? কত? কালকে 12টা একটার সময় চলে যাব আমরা। কালকে দুপুর? ক্লান্তি নেই? একাই থাকো না বাড়ির লোকজন শুদ্ধ? তো
আর কে কে আছে বাড়িতে হ্যাঁ বাড়িতে মা আছে ভাই আছে বাবা আছে আমি বিক্রি কেমন হচ্ছে ভালো প্রতি বছরই হয় এর এই আশা নিয়ে থাকো এই বছর হ্যাঁ হ্যাঁ স্কুলে পড় হ্যাঁ ক্লাস 8 পড়াশোনা ছাড়া এই কাজ করতে ভালো লাগে হ্যাঁ অনেক ধন্যবাদ सरे हर कपिला सरे हर जीवाकु अच्छी भाई बाट तो बहु दूर आखिरे नाची जाए महादेव मुह बोल सर बे बोल एक मुखरे कुह आमको साइड दियो रे आमे तो काउड़ी वाला आमको साइड दियो रे पार्वती बर शिव महेश महादेव चंपा फूल रे परा तांकर भारी लोभ गणेश पिता शिव कार्तिक पिता शिव तांकरी दर्शन जीवने भारी शुभ आमको साइड दियो रे आमे तो कोता थेके आमरा तो एसटी सिधाई थेके गुजबे डिस्ट्रिक्ट किसे एले आमरा जे गाड़ी करे एसटी एखाने मोटामुटी 17 जन एसटी आमरा প্রতি বছরই আসেন না এবার প্রতি বছরই বিগত আমরা 15 বছর ধরে আসছি মানে ভালো লাগে এখানে খুবই ভালো লাগে সবাই সবাই বাবার মাথায় জল ঢালে আমরা এখান থেকে জল ভরে নিয়ে যাই জলপেশ মন্দিরে গিয়ে যাওয়ার পর আমরা ওই জলটি বাবার মাথায় ঢালি আর কি ধন্যবাদ অনেক ধন্যবাদ বৃষভ বাহনরে बुलंती मशाणी रे केबे से लिंग रूपे थांती मंदिर रे जटारु गंगा झरे चंद्र जे कपाल रे देवंकर से देव ए तिनी भुवन रे आमको साइड दियो रे आमे तो काउड़ी वाला आमको साइड दियो रे आमे तो काउड़ी वाला माने বাবা ধামের মতো যেটা আমরা ভাবি যে ভিড় হয় আমাদের এখানে সেটা ভিড় হচ্ছে কিন্তু সেই ভিড়ের একটা ব্যবস্থা নাই সেই লং রোডে গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে হ্যাঁ তাদের কোনো ব্যবস্থা নাই অ্যাম্বুলেন্স পড়ে আছে বা আমাদের লোকাল পড়ে আছে মানে সেটা ব্যবস্থা হচ্ছে না আপনি বাবা ধামে গেছেন না বামান যাইনি কিন্তু লোকের মুখে যেটা শুনি সেখানে খুব ভালো ব্যবস্থা হ্যাঁ থালাকাটা থেকে কটায় রওনা দিয়েছেন বারো জন খুব ভালো হ্যাঁ উপবাস না না খুব ভালো লাগছে না না বাবার মাথা জল ঢালবার জন্যই লাগছে সবটাই সবটাই দূরেই জীব ভয় শিব যে মহাযোগী শিব যে মহাতপি এ পাপ সংসাররে আমি যে মহাপাপি আমকু সাইড দিও রে আমি তো কাউড়ি বালা আমকু সাইড দিও রে আমি তো কাউড়ি বালা পরলপিয়া পার করে গা তো দেখিয়া পার করে গা কাটি কপি
सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।